আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিয়মিতই প্রায়ই বলেন যে ভাই যা পড়ি তা মনে থাকে না, অনেক পরিশ্রম করি, অনেক সময় পরীক্ষাতেও বসি, গিয়ে দেখা যায় অনেক কিছু ভুলে যাই, মনে থাকে না। তো এটা নিয়ে কি করা যায়? তো এই বিষয়ে আজকে দু একটা কথা বলছি। দেখুন, মানুষ ভুলে যাবে এটা একেবারেই বাস্তব এবং স্বাভাবিক বিষয়। যদি না ভুলে বরং সেটাই অস্বাভাবিক একটা বিষয়। কথায় আছে, একটা প্রবাদ রয়েছে, আপনি পরীক্ষাতে যা পড়ে যাবেন তার থেকে ভুলে যাবেন এটা স্বাভাবিক, তার থেকে 40% যা মনে থাকবে ওই 40% নিদেন পক্ষে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাতায় তুলে দেওয়ার নাম হচ্ছে একটা আর্ট। সুতরাং মানুষ ভুলে যাবে, আপনি নিজেও ভুলে যাবেন, এটা খুবই ন্যাচারাল বিষয়, সব মনে থাকবে না। কিন্তু তারপরে কিছু বিষয় যদি আপনি খেয়াল করেন বা ওইগুলো মেনে পড়াশোনা করেন তাহলে ভুলে যাওয়ার সংখ্যা আমার মনে হয় কমে যাবে। ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, দুটো কাজ করতে পারেন। প্রথমত যা পড়বেন, আমরা একটা মাইন্ড সেট আপ রয়েছে, আমরা নতুন পড়া যেই গুরুত্ব দিয়ে শিখি পরবর্তীতে ওইটা ধরে রাখার জন্য সেই গুরুত্ব কিন্তু আমরা দেই না, মনে করে এটা শিখেছি শেষ। না, আপনি নতুন পড়া যতটুকু গুরুত্ব দিবেন কখনো সকনো এটার থেকে পুরাতন পড়াকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। সেই জন্য দুটো পড়ার ভারসাম্য বা সামঞ্জস্য ধরে রাখতে হবে। সেটা কিরকম? আপনি যেরকম নতুন পড়া পড়বেন ঠিক সেইভাবে পুরাতন পড়ারও রুটিনের ভেতরে রাখবেন, যেন প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়া হয়। আমরা যেটা করি যে নতুন যেটা পড়ছি পুরাতন পড়ার সাথে সম্পর্ক নেই, 15-20 দিন পর আমরা এটা রিভিশন দিই, এটাই সব থেকে বড় ভুল, কারণ তখন ওইটা পুরাতনটা আবার নতুন হয়ে যায়। সেই জন্য আমি নিজে যেটা করি সেটা হচ্ছে আপনি প্রতিদিন রাখবেন অল্প অল্প করে, বিশেষ করে রাতের শেষ ভাগে। আপনি পড়াশোনা ধরেন আপনি যদি 11টা পর্যন্ত করেন তাহলে শেষ আধা ঘন্টা বা 1 ঘন্টা, অথবা 12টা পর্যন্ত পড়লে শেষ আধা ঘন্টা 1 ঘন্টা রাখবেন। ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি ওই পুরাতন পড়া পড়বেন। সপ্তাহ 6 দিন 7 দিন, তো আপনি 6 দিন ধরলাম, 2 দিন করে ধরুন বাংলা, বাংলার জন্য 2 দিন দিলেন, সাধারণ জ্ঞানের জন্য 2 দিন দিলেন, ম্যাথের জন্য 2 দিন দিলেন, বা ম্যাথটা তো ডিটেলে করতে হয়, এটা ম্যাথে না করলেও রাতে চলে, আপনি সাধারণ জ্ঞানের বাংলাদেশ বা আন্তর্জাতিক ওইভাবে আপনি এটা সেট করে নেবেন। সপ্তাহে মিনিমাম 3টা সাবজেক্ট ধরে রাখবেন এবং সপ্তাহ 2 দিন করে একটা সাবজেক্টে দিবেন। দেখেন, আপনি আধা ঘন্টা পড়েন, 40 মিনিট পড়েন, কিন্তু ওই যে প্রতিদিন যে পড়তেছেন পুরাতন পড়াগুলো, এগুলো পড়তে পড়তে মাথায় গেঁথে যাবে। যদি গেঁথে নাও যায়, আপনি যখন পরীক্ষার হলে যাবেন দেখবেন, এখন হয়তো আপনার মনে হচ্ছে ওইটা ভুলে গিয়েছেন, মনে নেই, কিন্তু পরীক্ষার হলে ওই প্রশ্নটা যদি আসে ঠিক আপনি ওই আনসারটা ঠিকই করতে পারবেন। 3টা অপশন আপনি বুঝতেই পারবেন যে ওগুলো হবে না, 4র্থ নাম্বারটা হবে, এটা আপনি তখন মাথায় মানে ধরে ফেলবে। এখন আপনি ফিল না করলেও বেশি বেশি পড়ার কারণে তখন কিন্তু ওইটা কাজে আসে। সেই জন্য নিয়মিত প্রতিদিন ওই সাবজেক্ট 2 দিন করে পড়তে পারেন। এটার পাশাপাশি আরও একটা কাজ করা যেতে পারে এবং জরুরিও, সেটা হচ্ছে আপনি যত বেশি পড়বেন তত তো পুরাতন পড়াও জমে যাবে, ঠিক আছে? প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট করে করে অনেক কিছু ক্লিয়ার করতে পারবেন না, কিন্তু তারপরে নিয়মিত পড়তে হবে। কিন্তু এরপরেও আরেকটি কাজ করা যায়, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার দেখলেই বোঝা যায় যে এটা মানে আসবেই আসবে। ধরুন লাইক চর্যাপদ, বাংলার চর্যাপদ নিয়ে তো প্রচুর প্রশ্ন করা, এটা কমন বিষয়। চর্যাপদ আবিষ্কারক কে বা চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছে, এই টাইপের প্রশ্ন একদম কমন, প্রতি পরীক্ষাতেই আসে। তো ধরুন এরকম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে ওগুলোকে এরকম এরকম পেন দিয়ে আপনি আন্ডারলাইন বা উপরে দাগ দিয়ে রাখবেন। তাতে যেটা হবে, আপনি যখন রিভিশন দেবেন পুরাতন পড়া পড়বেন, সব কিছু পড়তে না পারলেও এই যে এরকমভাবে যেটারে হাইলাইট করে রাখবেন ওই প্রশ্নগুলো পড়ে পড়ে যাবেন, তাহলে দেখবেন প্রতিদিন অনেক পড়া পড়ে ফেলতে পারবেন। তাহলে কি হলো, দুটো কাজ করতে পারেন, প্রথমত নিয়মিত পড়তে হবে, দ্বিতীয়ত এরকম গুরুত্বপূর্ণগুলোকে হাইলাইট করে রাখবেন, তাহলে ওগুলা মানে কাজে আসবে আমার মনে হয়। এই হলো বিষয়, রাতে পড়তে পারেন অথবা সপ্তাহের শেষ 2 দিনও শুধু রিভিশনের জন্য রাখতে পারেন, যে যেভাবে সুবিধা। কিন্তু আমার মনে হয় প্রতিদিন আধা ঘন্টা হলেও প্রতিদিন রাখেন, এটা কাজে আসবে, কারণ একটা বিষয় বা একটা পড়া যখন বহুবার পড়া হয় সেটাও স্বাভাবিকভাবে মাথায় গেঁথে যাবে। এই হলো বিষয়। এর বাহিরে আসলে পড়াশোনা ধরে রাখার কোনো অসাধারণ টেকনিক নেই, পরিশ্রমের বিকল্প কিছু নেই। সবশেষে বলবো, ভুলে যাবেন এটা স্বাভাবিক, আবারও বলছি এটা নিয়ে টেনশন করবেন না। আপনার কাজ যেটা, সমানভাবে গুরুত্ব দিয়ে দুটো অংশকে পড়ে যান। যা ভুলে যাবেন তো ভুলে যাবেন, ভুলভাল হওয়ার পরে যে অংশটা থাকবে সেটাই আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, শুধুমাত্র পরিশ্রম আর সঠিক কাজটি করে যেতে হবে। ওয়েল, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।